সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশে বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চলে আসলাম রাজশাহী জেলা বানেশ্বর হাটে। রাজশাহী বানেশ্বর হাট থেকে আজকে আমরা পাটের দামটা জানবো, আজকে বর্তমানে বাজারটা কেমন যাচ্ছে। আজকে মঙ্গলবার হাট, 13 আগস্ট 2024 সাল, রোজ মঙ্গলবার হাট। আমি আগেই বললাম, সপ্তাহে দুই দিন বানেশ্বর হাট, শনিবার মঙ্গলবার বসে থাকে সকালকার হাট। পাটাটা প্রথম নতুন পাটি আমদানি বেশি এখন। আজকে আমরা দেখি কেমন দাম হচ্ছে পাটে, দাম কত দাম বলছে চাচা? 2500-2500। এগুলো তো নতুন পাট না? নতুন পাট 2500-2500। এগুলো হচ্ছে একটু মিডিয়াম কোয়ালিটি পাট, মিডিয়াম কোয়ালিটি পাট। কত হলো চাচা এই পাটটা? 20 টাকা ধরে নিয়ে নামিনি ভাই। তো দর্শক আমরা দেখি, ভাই কি অবস্থা, ভালো আছেন? চাচা কি পাট নিয়ে আসছিলেন? কত দাম বলছে আজকে? 25-26 এগুলো যেহেতু মিডিয়াম কোয়ালিটির পাট, 25-26। যদি ভালো কোয়ালিটির পাট হয় হয়তো এই পাটটা আবার কম, মিডিয়াম কোয়ালিটির পাটটাই বেশি, 700-2800 এরকম দাম আছে। আর পাট আছে অনেকগুলি, প্রথম আসেন কথা বলেন। আসসালামু আলাইকুম। মানে মজুম সাহেবের পাট অনেকগুলি, মানে বিক্রির জন্য আটে আপনি নিয়ে আসছেন? না, বাড়িতে আছে। বাসাতে আসছে, বাজার দেখতে আসছে নাকি? যে এখানে কেমন বাজার, মানে বাজার একটু ভালো থাকলে হয়তো সামনে হাটে দেখে নিয়ে আসবেন। হয়তো অনেকে দেখছে বাজারটা, তো এখন তো আমি নতুন পাট, একটু আমদানিটা একটু বেশি আছে। তো আজকে আমরা বাজারে দেখি, তো এই সাইড দিয়ে আরও অনেক পাট আমদানি, তো ভালো কোয়ালিটির যদি ভালো মানের পাট হয়, 27-28 পর্যন্ত বাজার আছে। তো মিডিয়াম কোয়ালিটির পাটটাই রাজশাহী অঞ্চলে বেশি এবার আমরা দেখছি। সালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কত দামে কিনলেন পাট আজকে? যেগুলো ভালো মানের পাট আছে সেগুলো কেমন দাম আছে? 2500-2500। তো আমরা এই যে এই পাশে আরো কিছু পাট দেখছি, মোটামুটি অনেক পাট আমদানি আছে, সামনে আরো অনেক। ভাই কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ ভাই, ওয়ালাইকুম সালাম। ভাইরা হয়তো সিজন কালে ব্যবসা করে, কি দাম নিলেন আজকে? ভালো পাঠালে 27-28 আছে, 2800। কত বেচলেন চাষা? কত বিক্রি হলো? 2720 টাকা। আমরা এখানে যে পাটটা দেখছি, 2720 টাকা পর্যন্ত বিক্রি হলো এই পাটটা। হ্যাঁ মোটামুটি আছে, কালারটা নতুন পাট, 2720 টাকা বিক্রি হলো। তো যদি ভালো মানের পাট হয়, আমি যে কথাটা বলছিলাম, কিছু ভালো মানের পাট আছে, দু একটা বাজারে আসে, তবে ওই পাটটাই আগে বেঁচে কিনে হয়ে যায়। ওই 25-26 এই কোয়ালিটির পাটটাই বেশি।